photo. Don't forget. So hello friends, good afternoon. Apnalok sokole kene ase. I hope apnalok sokole khubei bhale ase. So eknus vlog or notun eta vlog le apnalok sokole ke moi swagatam janaisu. Aru apnalake dhoribo parise na nai moi aji kotha asu. So moi ete asu heri e fancy bazar kakhot je heri ase nodi ase nodi to ibhale ase brahmaputra nodi. So fancy bazar kakhote je heri ase olop tat rukhile je dekha pao mane ete ghat ase mane jahaj chalachal kara ghat. So yate asu moi aru yate hundor mane ধুনিয়াটা মানে প্লেস ইয়াতে এনেও ঘুরিবো হেব পাৰি প্লাস হেই পিকনিক খাব খোৱাৰ কাৰণে ভাল এটা প্লেস সো ইয়াতে আমি আইছো একচুয়ালি ফেন্সি বজাৰত তাৰ পিছত তাত গাড়ী পার্কিং কৰি কিনে ইফালে মানে অলপ চালো মানে বহুতে তে বাচ্চা বৰ খেলি আছে প্লাস ডাঙৰ মানুহ বৰ মানে ক্রিকেট খেলি আছে আৰু ইফালে জাহাজ বৰ ৰখি আছে সো আৰু মানেহো এনেও মানুহ বৰ ফুৰিবলে আহিছে সো ভাবিলো যে যাও তালৈ যাই কিনে অলপ ফুৰি আহো সো সুন্দৰ এটা প্লেস মই আগতে আহা নাই কোনদিন বাস আজি ফার্স্ট টাইম আহিলো ভাল লাগছে আহি কিনে সো ভাবিলো আপনার লগত শেয়ার করু রব আপনার এবার মই ব্যাক ক্যামেরা করে দেখাই দিয়ে আসু গোটেখিনি সো আপনাদের দেখ মানে চাওক এবার আর দূরের পর জনে আহে মানে গুয়াহাটিলে সো প্লিজ আবার ইফালে আহি কিনে ভিজিট করে যাব ইয়াতে এতিয়া মানে আহব পারি মার্চ লোক তারপর তো বরকুণ হলে তো নদীর পানি বর প্রায় এখানত এইখানত মানে পুরো ভরে যাব সো এটার কারণে আর ঠান্ডা দিনের কারণে ইয়াত আহি কিনে ভাল আর কিন্তু হেরি বারিষা দিনত আহি কিনে মানে ইয়াত মানে আহিব নোৱাৰি বিকজ ইফালে পানি দি ভরে যাব সো আপনাদের ঠান্ডা দিনত আহিলে এবার ইয়াতে ভিজিট করে যাব সো সুন্দর একটা প্লেস আর মোট পিছপানে চাইছে ইয়ার পিছপানে ব্রহ্মপুত্র নদী আর ইফালে চাইছে ইফালে হচ্ছে মেন রাস্তা গুয়াহাটি মানে ফেন্সি বাজার সম্মুখীন যে রাস্তাটা গেছে সেই রাস্তা ইফালে দে আর এইটা হচ্ছে রাস্তা মানে গছ গছনির কারণে ইমান ভালকে দেখা না দেখা পাওয়া নাই এয়া হচ্ছে ফেন্সি বাজারের সেই কাষেদি যে রাস্তাটা গেছে সেই রাস্তা ইয়াতে আহি কিনে ধরবাই নয় যে কোনটো কি কোনটো রাস্তা নাকি মানে পুরো হেরি হয়ে যায় সুন্দর একটা ভিউ সো আপনাদেরকে এবার আহি কিনে ভিজিট করব সো মই ফার্স্ট টাইম আহিলো সো খুবই ভাল লাগিছে আর আপনাদের এবার ব্যাক কামাটি দেখাই দিয়েছে সো আপনাদের যে গছ গছনিবোৰ দেখা পাই আছে তাতে মানে মেইন হাইওয়ে মানে সিটির গুয়াহাটি সিটির মানে মেইন রাস্তা আর এই কোনটা হচ্ছে ফেন্সি বাজার আর সেইফালত হয়েছে এইটো যে দ্বীপ এটা দেখা পাইছে এটি হচ্ছে উমানন্দ আর তার উপরত যে গৈ আছে এই রোপওয়ে আপনাদের দেখা পাইছে না নাই সো মই জুম করে দেখাই আছো সো আপনাদেরকে ইয়াত আহি কিনে পুরো ভিউটো লব পারব আর ইফালে জাহাজবোৰ ৰখাই আছে চাওক কি ধুনিয়া এইফালে চাইছে নে কাৰবোৰ জাহাজ দি মানে হেৰি কৰে দে এইটো পাৰৰ পৰা সেইটো পাৰত লয় মানে সুন্দৰ এটা হেৰি বাট কি হয় ৰিক্স হয় চ' মানুহবোৰ গৈ আছে সুন্দৰ এটা পৰিৱেশ আৰু চাইছে নে ইফালে ব্ৰিজো হৈ আছে এইটো এইটো মানে কি গুৱাহাটীৰ পৰা ডাইৰেক্ট মানে নৰ্থ গুৱাহাটীলৈ যাব পৰাকৈ মানে সুবিধা মানে ৰাইজৰ সুবিধাকৈ মানে বনাই আছে সো মানে ব্ৰিজটো হৈ গ'লে আৰু এইটো জাহাজেৰে দি মানে আপডাউন কৰিব কৰিব লগা নহ'ব আৰু মানুহৰ বহুত সুবিধা হ'ব মানে এইটো মানে জাষ্ট মানে একচুৱেলি ৰিক্স হয় আমি মাজে মাজে নিউজত শুনিয়ে পাওঁ যে বহুত মানুহ এক্সিডেণ্ট হৈছে মৰিছে সো বহুত কিবাকিবি আৰু চাইছেনে আৰু মানুহবোৰে খেলিছে বাচ্চাবোৰে খেলিছে প্লাছ ডাঙৰ মানুহবোৰে ক্ৰিকেট খেলি আছে ইয়াতে মানে পিকনিক হওয়ার কারণে মানে সুন্দর একটা প্লেস সো আপনাদেরকে আহি কিনে দূরের পর আহি কিনে পিকনিক খাব পারে মানে আমি তো মানে গুয়াহাটিয়ে থাকো সো এটা আর কি পিকনিক ইয়ালই না হই আমাক আমি হে দূর যাও গুয়াহাটির পর দূরের মানবর গুয়াহাটিতে আহি কিনে পিকনিক খাব পারে চাইছেনে মানবর ফুরিব হয়েছে কি সুন্দর একটা পরিবেশ সো ফ্রেন্ডস আমি এতিয়া গৈ আছো ফেন্সি বজাৰলৈ সো ইয়াত বহুত টাইম থাকলো সো এতিয়া ফেন্সি বজাৰত কিবা বজাৰ কৰিব আছে আৰু সেইবোৰ বজাৰ কৰোঁ যাই কিনে নহ'লে আকৌ ৰাতিয়ে হৈ যাব জলদিকৈ ওলাই যাওঁ আৰু গুৱাহাটীৰ ৰাস্তা বহুত ট্ৰাফিকত পৰি যাম আকৌ সন্ধিয়া হ'লে সো কিমান দূৰ কি কৰিব পাৰোঁ ব'লক আপোনালোকক দেখাই যাম আৰু এইফালে চাইছেনে ইয়াৰ পৰা পূৰা ভিউটো আহি যায় কি সুন্দৰ এটা পৰিৱেশ ন নদীৰ পাৰ বুলি ক'লে এটা ভাল লাগে আৰু এইফালেদি চাইছেনে ইয়াৰ হৈছে মেইন ৰাস্তা সো আমি রাস্তা পালোই আর ইমানটে এক মিনিটত তারপর মানে এক মিনিটত পায় এইখানে রাস্তা আর সম্মুখতেই আছে আমার ফেন্সি বাজার সো বলক আপনার দেখাও সো কি সুন্দর একটা পরিবেশ আজি মানে ইমান একটা রোদ নাই সেই কারণে এনেকা লাগছে আর এইফালে বহুত রাস্তা খুব ভিজি গাড়িবর আপডাউন করে আছে চলাচল করে আছে সো ইয়ারপর চাওক এই রাস্তার পর এইটু কলো যে আপনার হেৰি পুরা তারপর দেখা পায় ফেন্সি বজারের পর আর এইফালে চাইছে হয়েছে ফেন্সি বজার আর আজির ফেন্সি বজারটা অল্প মানে হেৰি করে তুলিছে মানে ধুনিয়াকে তুলিছে চাইছে না পুরা ফেন্সি বজারের লুকটি চেঞ্জ হয়ে গেছে আর এইফালে রেলি গৈ আছে আর আপনার এবার দেখা দিব ইয়াত চাইছে ফেন্সি বজার সব সাইডত মানে ধুনিয়াকে সজাইছে
পুরা সুন্দর হয়ে গেছে আজি ফেন্সি বাজারখন। সো আর ভিড়ও বহুত, অকল সুন্দর বলি নয় ভিড়ও বহুত, ফেন্সি বাজার মানে আর ভিড় বহুত মানুষ ইয়াত আহে। সো ফ্রেন্ডস মানে বহুত কিবা কিবি কিনলো, বহুত কিবা কিবি মানে ইয়ার আগতে এবার আসছিলো, সো তেতিয়া কিনছিলো। সো আজি ইমানো বাজার করা নাই, কেটামান লাগতিয়াল বাজারহে করেছো। সো ইয়া ব্লগ টাইম হলে আপনার দেখা দিম এবার। আর এ আমি আইসু গাড়ি যে পার্কিং করে থাকি গেছিল তাত আইসু, এটা মানে সন্ধ্যে হয়ে গেল, ভাবছিল সন্ধ্যার আগতে গুছি যাম। আর ইফালে চাইছেনে গাড়ি পার্কিং আর হেরি তো মানে আপনার দেখাইছো, ইয়াতে মানে হেরি হয় পার আওয়ার 20 টাকাকে লয়। সো আমার 3 ঘন্টা থাকা হল 30 টাকা হয়েছে, সো 60 টাকা হয়েছে। সো আমি এটা দিয়ে কিনে যাম আর। সো ভালোই সুবিধা আর, গুয়াহাটির নিচিনা ঠাইত গাড়ি পার্কিংয়ের কারণে বহুত প্রবলেম হয়। সো এনেকা কার পার্কিংয়ের ব্যবস্থা থাকলে বহুতে সুবিধা। সো আপনাদের আইব পারে ফেন্সি বাজার সন্মুখতে ইয়া কার পার্কিংয়ের মানে হেরিটু জায়গাটো। সো আপনাদের আইকিনে ইয়াত গাড়ি পার্কিং করব পারে, টেনশনের কোনো কারণ নাই। সো ফ্রেন্ডস সন্ধ্যায় হয়ে গেল, কি আর কম। আর আওতে আওতে চাইছো ইয়া মালিগাঁও ওভারব্রিজ, সো আপনার এবার দেখাই দিল। সো ধুনিয়া রাতির ভিউটিও ধুনিয়া। সো ফ্রেন্ডস আজির কারণে বাই বাই, আক আপনার লোক পাম নেক্সট ব্লগের সত্যি।